চলে এসেছি আমাদের সবার প্রিয় মৌমিতা দি বা মৌমিতা সেনগুপ্তর বাড়িতে। আজকে মৌমিতা দির বার্থডে, আর আমরা আজকে এসেছি মৌমিতা দিকে একটা সারপ্রাইজ দেব বলে। মৌমিতা দি কিন্তু জানে না যে আজকে বার্থডে সেলিব্রেট করতে পুরো পাঁচ মেশালি গল্পের টিম চলে আসছে ওর বাড়িতে। মৌমিতা দি তো এমনি রয়েছে বাড়িতে, নর্মাল রান্না বান্না করছে, কিন্তু আমরা আজকে এসে গেছি সবাই মিলে। কিন্তু টেনশনের কিছু নেই, আমরা কিন্তু খাবারও সঙ্গে করে নিয়ে এসেছি। দেখুন এসেও যাচ্ছে না তারা খাবার নিয়ে। তাহলে যাওয়া যাক মৌমিতা দিকে সারপ্রাইজ করার জন্য। আপনারাও চলে আসুন, দেখা যাক কি হয়। আরে বাহ, তন্দু গ্যাসে বসানো, আরে বাহ, চিকেন ভাজা খেতে পারবে, এতে বাতিও দেওয়া আছে। মৌমিতা দি তুমি তো বুঝতেই পারছো না, তোমার বার্থডে প্র্যাঙ্ক অভি ভি জারি হ্যায়। রোজের খিদে পাওয়াটাও কিন্তু প্র্যাঙ্কেরই পার্ট, আর তার সঙ্গে আমার রোজকে বকা। বাহ কি অ্যাক্টিং আমাদের, কেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করলাম না। খাবার তো সব আমরা সঙ্গে করেই এনেছি, কত কি যে আছে মেনুতে, দেখতে দেখতে আমারই খিদে পেয়ে যাচ্ছে। মৌমিতা দিকে আমরা এখন ঘরে বন্ধ করে রেখেছি, তাড়াতাড়ি প্লেট সাজিয়ে ফেলি খাবারগুলো দিয়ে, তারপর বার্থডে গার্লের রিয়াকশানটাও তো দেখতে হবে। বেচারি ছটফট করছে ঘরের বাইরে কি হচ্ছে জানবার জন্য। টেবল রেডি, একবার দেখে নি মেনুতে কি কি আছে। কিমা পরাঠা, ফিশ ফ্রাই, ডেভিল সালাড, চিকেন 65 বিরিয়ানি, ধনিয়া চিকেন, গোলাপ জামুন আর নলেন গুড়ের পায়েস। কত কি আছে প্লেটে, এত কিছু তো তুমি এক্সপেক্টই করনি তোমার বার্থডেতে হবে। কেমন লাগছে বার্থডে গার্লের ডাইনিং টেবিলে এসে? খাবারগুলো কেমন লাগলো খেয়ে সেই রিভিউটাও তো নিতে হবে আমাদের। দেখা যাক বার্থডে গার্ল কী বলে তার এই লাঞ্চ সম্পর্কে। অসাধারণ অসাধারণ, প্রথমত তো নিজের হাতে নিতে হলো না, নিজের হাতে বাড়তে হলো না, নিজের হাতে সবাইকে খেতে দিতে হলো না। খাবার জানা দারুণ, মানে যারা দেখছেন তাদের মানে তাদের বলছি আপনার মিস করে না তো ভালো ভালো খাবার। চুমু পুরো ভীষণ বেশি রকমের মজা হলো, মানে মজাটা এত বেশি রকমের হলো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আমার। কিন্তু সবাই সাবধানে যাবে, সবাই সাবধানে বাড়ি গিয়ে আমাকে একটা ফোন করে দেবে, ঠিক আছে? ঠিকভাবে যাবে, সাবধানে যাবে, আর ফোন করে দিবি সবাই আসবে,
টাটা।